রহস্যজনকভাবেই অগ্নিদগ্ধ হলেন মন্দিরের পুরোহিত। শতাব্দী প্রাচীন কালী মন্দিরের ভিতরে অগ্নিদগ্ধ অবস্থায় মন্দিরের পুরোহিতকে উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতরভাবে জখম অবস্থায় মন্দিরের পুরোহিতকে প্রথমে রানীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অগ্নিদগ্ধ পুরোহিতের অবস্থা এখন সংকটজনক। ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার 60 নম্বর জাতীয় সড়ক লাগোয়া কুনুস্তুরিয়া গ্রামের শতাব্দী প্রাচীন সার্বজনীন কালী মন্দিরে। অগ্নিদগ্ধ পুরোহিতের নাম বাদল চক্রবর্তী। স্থানীয় সমাজসেবক রাজু মুখার্জি জানালেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তিনি এসে দেখেন মন্দিরের গর্ভগৃহের অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন ওই পুরোহিত বাদল চক্রবর্তী। কেন্দ্রাফাড়ির পুলিশকে খবর দেওয়া হলে গুরুতর অগ্নিদগ্ধ বাদল চক্রবর্তীকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে আগুন সে নিয়ে সংশয় রয়েছে বলে রাজু মুখার্জি জানালেন। তবে শতাব্দী প্রাচীন মন্দিরে এই ধরনের দুর্ঘটনা স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। আমাদের এখানে একজন পুরোহিত দীর্ঘদিন ধরে কালী মন্দিরে পুজো করে। আজকে সকাল হঠাৎ আমি খবর পেলাম একটা ছেলের কাছে এখানে, যে গায়ে আগুন লেগে গেছে। লেগে গেছে না, লাগিয়ে নিয়েছে, বুঝা যাচ্ছে না। হয়তো পুজো করতে করতে প্রদীপ হয়তো গুটিতে লেগে যেতে পারে। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের এখানকার আইসি তে খবর দিই, পুলিশ গাড়ি পাঠাই। আমরা প্রথমে রয়্যাল কেয়ারে নিয়ে যাই, রয়্যাল কেয়ারে ভর্তি নিল না, তারপরে ওকে ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে যাওয়া। কে নাম? বাদল চক্রবর্তী। বাড়ি? বাড়ি এই কুনুস্তুরিয়া গ্রাম। আপনার নাম? রাজু মুখার্জী।